বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রাজকে চিকেন বানাবে, আজকে সানডে, ওই জন্য। তো রাজ কি ভাই, হালকা পরিমাণ চিনি দিলাম, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেবো। পেঁয়াজগুলো আর একটু নরম হয়ে যাক, হয়ে গেলে তারপরে আমি মশলা দেবো। দেখছেন এবার মোটামুটি ভাজাগুলো হয়ে গেছে, আমার পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে কমপ্লিট। এরপরে আদা বাটা, পেস্ট বাটা, রসুন বাটা সব করা আছে। আদা দেওয়ার সময় একটু নাড়াচাড়া করতে হয়, নাহলে ছিটকে ছিটকে চারদিকে, ওই জন্য নাড়ছি, নাড়তে আদাগুলো ছিটকে না। এরপর দিয়ে দেবো টমেটো, পরিমাণ মতন হলুদ, আমরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে লঙ্কা গুঁড়োটা একটু পরিমাণে কম দেবো। যেরকম ঝাল খাই সেরকম দিতে পারবে। আর তোমার জিরে গুঁড়ো, এখন আমি নুন দিচ্ছি না, টমেটোগুলো নরম নরম হয়ে গেছে। আলু ছিল, আলুগুলো দিয়ে দিই, চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, তো দিয়ে দেব। Thank you.
চিকেন নিয়েছিলাম 750, দুটো লেগ পিস হয়েছিল, সেটা দিয়ে করছি। তো সেই পরিমাণ মতন পেঁয়াজ কাটা হয়েছিল, আদাও দেওয়া হয়েছে। এবার একটু সেদ্ধ হবে, একটু চাপা দিয়ে দেবো, আঁচটাকে কমিয়ে দেবো। মোটামুটি আমাদের এটা সেদ্ধ হয়ে গেছে, জল হয়ে গেছে অনেকটা। আমাদের ধরে আমাদের কলাটা লোহার কড়া, তো লোহার কড়াটা তাড়াতাড়ি ধরানো। মোটামুটি সেদ্ধ প্রায় হয়ে গেছে, একটু নাড়াচাড়া করতে হবে। আমাদের পালা অনেকটা ধরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। যারা কষা খেতে চাও তারা এই সময় নামিয়ে দিতে পারো। আর একটু সেদ্ধ হলে, মোটামুটি সেদ্ধ হয়েছে, আর একটু হবে, একটু করে নামিয়ে দিতে পারলে তাহলে কষাটা খেতে খুব সুন্দর হবে। যা একটু ঝোল খাও তারা দিতে হবে। আমি এর সঙ্গে সানরাইসের চিকেন মশলা দেবো, যেটা খুব ভালো টেস্ট হয়, খেতেও খুব সুন্দর হয়। গরম মশলা লাগবে না এটা দিলে। এখন একটা ফ্লেভার উঠেছে দেওয়ার পর, আপনারা পারলে অন্য কোনো মিট মশলাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মিট মশলাটা দিলে কি একটা শুধু শেড উঠে, খেতে ভালো লাগে এই জন্য। মোটামুটি সেদ্ধ হয়েছে, আর একটু হবে। আগেই বললাম যারা মোটামুটি কষা খেতে চায় তারা এই সময় নামিয়ে দিতে পারবে, যারা একটু ঝোল খাবে তারা একটু জল দিয়ে বাড়ি একটু ফুটিয়ে নেবে। আমরা একটু ঝোল খাবো, তাই পরিমাণ মতো জল জল দিয়ে দিলাম পরিমাণ মতো।
সবাই বলছিল ঝোল খাবো ঝোল খাবো, তাই পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমরা একটা ঢাকা দিয়ে দেবো। আমাদের ঝোল রেডি। চিকেন সিদ্ধ হয়ে গেছে। আজকে আমাদের চিকেন রেডি। সবাই